মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান এশিয়া ও ইউরোপে নিচ্ছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার সঙ্গে উত্তেজনা তীব্র হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান প্রশান্ত মহাসাগর ও ইউরোপে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলোর স্থলে মধ্যপ্রাচ্যে পুরানো A-10 মডেলের যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এপ্রিলে এই পরিবর্তন আনা হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে নৌ ও স্থলবাহিনী পরিমিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ এই পরিবর্তন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, বৈশ্বিক বিমান বাহিনীর ব্যবস্থাপনা জটিল ও গতিশীল। আমাদের বিমান বাহিনী ও জাতীয় নিরাপত্তার স্বার্থের উপর হুমকি বিবেচনায় প্রতিরক্ষা মন্ত্রী এ সিদ্ধান্ত নেন। তবে মধ্যপ্রাচ্য থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান এশিয়া ও ইউরোপে মোতায়েন পরিকল্পনার বিস্তারিত সুনির্দিষ্টভাবে বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।